এখন আজকে আমরা এই চার নাম্বার ক্লাসে পাঁচ নাম্বার ক্লাসে আসি। আমরা কলামের কোন দিকে লোড বেশি নিবে, কোন কলাম কত লোড নিবে এই বিষয়টা আমরা বুঝাইছি। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কলামের বিম টু বিম কানেকশন। হ্যাঁ, অবশ্যই কলামের বিম টু বিম কানেকশনটা আপনাকে খুব ইজিলি বুঝতে হবে। এখন আসেন আমি খুব সহজে বিম আকার একটা সিস্টেম শিখিয়ে দিই। ধরেন আমি এই এই বিমটা কানেক্ট করব, 20 নাম্বার বিম, 20 ফুট দূরত্বের এই বিমটাকে আমি কানেক্ট করব। কানেক্ট করব কিভাবে? এখানে বিম আকার দুইটা সিস্টেম আছে, প্রথমটা হচ্ছে ড্র বিম, পর একটা হচ্ছে কুইক ড্র বিম। একটা হচ্ছে নর্মালি বিম ড্র করো, আর একটা হচ্ছে তাড়াতাড়ি করো। দুইটার ভিতরে দুইটা কাহিনী আছে, কাহিনীটা কি একটু খেয়াল করেন। প্রথমটা দিয়ে নর্মালি আমি বিম আঁকবো, তো বিম আঁকার সময় কলামের মতো যে নিচে প্রপার্টি গুলো আগে ছিল, এই প্রপার্টি গুলো আমি আমি বিম আঁকছি। দুই টাইপের বিম আঁকছি, একটা হচ্ছে 12-15, একটা হচ্ছে সরি 12-15, 12-18। তো আমি আপনাদেরকে বুঝাই দিই, দূরত্ব যেহেতু বেশি তাহলে বিমের ডেপ্থ তত মোটা হবে। হ্যাঁ, তাহলে আমি ডেপ্থ বুঝাইছি কোনটা, একটু কষ্ট করে ডিফাইনে গিয়ে যান, ডিফাইনে গিয়ে এখানে দেখেন FB 12-18, এই যে হচ্ছে ডেপ্থ, এইটা হচ্ছে 18। আমি একটা জিনিস বুঝাই, দূরত্ব যত বেশি হবে কলাম টু কলাম, এই কলাম থেকে এই কলামের দূরত্ব যত বেশি হবে বিমের প্যাড তত মোটা হবে। ঠিক আছে, দূরত্ব যত বেশি বিমের প্যাড তত মোটা। সো আমি কি করব একটু খেয়াল করেন, যেহেতু এটা 20 ফুট, আবার 8-তলা একটা বিল্ডিং, আমার এক্সপিরিয়েন্স বলে এখানে 12-18 বিম দিলে ওকে, এখানে 12-18 বিম দিলে ওকে। তবে আরেকটা বিষয়ে আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, বিমের বিমের প্যাটে বিমের বিমের চেয়েও কিন্তু কলামের সাইজ বড় হইতে হবে। সবসময় মনে রাখবেন কলামের সাথে বিমের সম্পর্ক থাকতে হবে 60-40। যেমন আমি বিমের সাইজ দিলাম 12-18, কলামের সাইজও দিলাম 12-18, বিষয়টা কেমন না? তাই সবসময় বিমের সাইজ যদি 12-18 হয়, কলামের সাইজ রাখবেন 12-20। বিমের সাইজ যদি হয় 12-15, কলামের সাইজ হইব ধরেন 12-18। মানে সবসময় চেষ্টা করবেন কি, এটা সব ক্ষেত্রে না কিন্তু, এটাকে বলে স্ট্রং কলাম উইক বিম সিস্টেম, মানে স্ট্রং কলাম উইক বিম পলিসিটা কিন্তু আরো বিশদ আলোচনা ওইটা না, বাট আমি আপনাদেরকে বুঝাই রাখলাম, সবসময় কলামের সাইজ বড় রাখবেন। বিল্ডিং যেভাবে ডিজাইন করেন, অ্যানালাইসিস করে করেন, নইলে হাতে মারিয়ে দেন, সেক্ষেত্রে কলামের সাইজ সবসময়। আমি অনেক ইঞ্জিনিয়ারদেরকে দেখছি কলামের চেয়ে বিমের ডেপ্থ মোটা, এটা কিন্তু হইলো না কিন্তু। হ্যাঁ, কারণ কেন হইলো না আপনাদেরকে বলি, এইটা যদি আমি 3D মোডে দেখি, এই কলামটা কিন্তু পুরো বিল্ডিং এর লোড নেয়, এই কলামটা পুরো বিল্ডিং এর লোড নেয়। আর আমাদের যে বিমটা, এই ধরেন প্রত্যেকটা ফ্লোরের যে গ্রেড বিম, ফ্লোর বিম 1-2, এই বিমটা শুধু তার নিজস্ব ফ্লোরের লোড নেয়। ঠিক আছে, কলাম কিন্তু পুরো বিল্ডিং এর লোড নেয়, একটা কলাম পুরো বিল্ডিং এর লোড নেয়, কিন্তু একটা বিম নিবে কি অনলি তার নিজের বিল্ডিং এর লোড, নিজের ফ্লোরের লোড। কথা কি বোঝা গেছে? তাহলে আসেন আমরা বিম এঁকে ফেলি। তো বিম আঁকার সময় আমাদের নর্মালি কি করব, যেগুলো দূরত্ব বেশি তো এগুলো আগে থেকে আমরা একটু মোটা করে দিয়ে রাখবো। তো নর্মালি ড্র বিমে যাব, ড্র বিমে গিয়ে আমি এখানে দিব ফ্লোর বিম, ফ্লোর বিম FB 12-18। তো কলাম টু কলাম, সেন্টার টু সেন্টার, কিভাবে এই পয়েন্ট ক্লিক করলেন, এই পয়েন্টে ছেড়ে দিলেন, রাইট ক্লিক, শেষ, বুঝতে পারছেন? আবার এই পয়েন্টে ক্লিক করলেন, এই পয়েন্টে এসে ছেড়ে দিলেন, ওকে। এটা গেল নর্মালি প্রথমটা ড্র বিম। আর যদি একটু কষ্ট কুইক বিম আঁকার চেষ্টা করেন, তাহলে কুইক বিমটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে নিচে প্রপার্টি টাইপটাকে চেঞ্জ করে দেন 12-18। আমি বিম 12-18 করতে চাচ্ছি, তো 12-18 দিলাম। দেওয়ার পরে আমি এখানে এই যে কোনো একটা সিলেক্ট করে এভাবে মারিয়ে দিব, যে কোনো জায়গায় সিলেক্ট করে এভাবে দিয়ে দেবো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আসেন, দুইটা পলিসি আমি দেখাইলাম, কিন্তু দুইটা পলিসিতে একটু ভুল হয়েছে। এখানে আমার দিতে হবে 12-18, বিম 12-18, এই 12-18। তো দুইটা পলিসিতে একটা জিনিস কি, এভাবে ধরে দিয়ে দেবো, এভাবে ধরে দিয়ে দেবো, কুইক, এটা হচ্ছে কুইক, কুইকের সিস্টেম। এখন নর্মালটা এক জিনিস, কুইকটা আরেক জিনিস। একটা বিষয় দেখেন, আমি যদি এই কুইক
কুইক বিমটা দিয়ে প্রপার্টিটা দিয়ে এই বিমটাকে আঁকার চেষ্টা করি, এই যে এভাবে ধরলাম ধরে দিয়ে দিলাম, এখানে একটা পার্থক্য আছে দেখেন, এই বিমটা কিন্তু এখানে ভেঙে গেল। এই বিমটা সিলেক্ট করেন, একটা সিলেক্ট ক্যান্সেল, এর মানে কি এই বিমটা এই জায়গায় ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? এই যে এই গ্রিড লাইনটার কারণে, হ্যাঁ এই গ্রিড লাইনটার কারণে আমার বিমটা ভেঙে গেল। তাহলে ইটেপস বুঝলো কি এখানে দুইটা বিম আছে, ইটেপস বুঝলো কি এখানে দুইটা বিম আছে। আমি দেখাবো দুইটা বিম কিভাবে, আপনারা যদি অ্যাসাইনে যান, ফ্রেমে যান, সেকশন প্রপার্টিতে যান, যেখানে অ্যাপ্লাই দেন, ওকে দেন, ওকে দেন, দেখেন এখানে দুইটা বিম আছে, এই যে FB 1218 FB 1218, কিন্তু এখানে আছে একটা বিম। তাহলে এখানে আমাদের একটা ভুল হয়ে গেল। তাহলে আমরা কি করব, এই বিমটাকে ডিলিট করে দেব, ডিলিট করে এই বিমটাকে আমি ডিলিট করে দিব, ডিলিট করে ডিলিট, ওকে ডিলিট করে আমি কি করব, নর্মালি আগের মতো বিম আঁকবো, এই যে প্রথমটা দিয়ে ড্র বিম। তাহলে এই বিমটা কিন্তু দূরত্ব কিন্তু ছোট, 15 ফুট 15 ফুট, তো আমি 15 ফুট দূরত্বের বিমের জন্য 12-18 সাইজের দরকার নাই। আমি বলছি বিমের দূরত্ব যত বেশি হবে বিমের ডেপথ তত মোটা হবে, তা আমি এখানে দিয়ে দিলাম 12-15, ওকে 12-15, এই 12-15, এই 12-15। তাহলে একটা জিনিস খেয়াল করেন প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে আমার এখানে এই যে বিমটা একসাথে সিলেক্ট হচ্ছে, দেখছেন এখানে কি ভাঙছে? ভাঙে নাই। তাহলে ইটেপস বুঝলো কি এটা একটা বিম, আর ভেঙে গেলে দুইটা বিম হয়ে যেত। দুইটা বিম যদি হইতো, যে লোডটা বিমের উপরে আসতো এই লোডটার জন্য এই বিমের মধ্যে দুইটা মোমেন্ট দেখাইতো, তাহলে তো বাস্তবে কিন্তু আমি ভাঙা বিম দিব না, আমি কিন্তু একটা বিমে দিব। তাই এটা সতর্কতার সহিত করবেন। তো যেহেতু এখানে আর একটা বিম আছে, আমি আবার দেখা দিই, নর্মালি নর্মাল বিম ধরে এইভাবে দিবেন, এইভাবে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট। আর কুইক কখন হবে? যখন কোনো গ্রিড থাকবে না, কুইক সময় কম, কুইকলি মেরে দেন। কিন্তু যখন আপনি ধরেন একটু মডেলিংটা সতর্কতার সহিত করবেন, তো পয়েন্ট টু পয়েন্ট করেন, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, ওকে পয়েন্ট টু পয়েন্ট দেন। তাহলে পয়েন্ট টু পয়েন্ট দেওয়ার প্রয়োজন তো বুঝছেন আশা করি, ওকে। তারপর এটাকে দেন পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট দেন, পয়েন্ট টু পয়েন্ট দেন, পয়েন্ট টু পয়েন্ট দেন, ওকে। তাহলে এটাকে আবার পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, সবগুলোকে আমি পয়েন্ট টু পয়েন্ট বিম সিস্টেম করলাম। কেউ হয়তো মিউট করেন নাই, মিউট করে রাখেন প্লিজ। প্রথম ক্লাসে আমি খুব ভয় পেয়েছিলাম, ভাবছিলাম এত মানুষ নিয়ে কিভাবে ক্লাস করবো, খুব ঝামেলা হচ্ছিল, কিন্তু এখন তো সবাই দেখি খুবই ভদ্র হয়ে গেছে, ভালো, সবাই ভালো হয়ে গেছে, ওকে। তাহলে এখানে একটা ভেজাল লাগতেছে দেখেন, এটাকে আমরা করব কি, হ্যাঁ এখানে তো ফ্রেমিং কর্নার টু কর্নার হচ্ছে, তা আমি প্রথমে এটাকে এইভাবে আঁকি, এই যে এইভাবে আঁকি, আঁকলাম, হ্যাঁ এঁকে দিলাম প্রথম প্রথম অবস্থায়। তো আমার মোটামুটি সবগুলা বিম আঁকা শেষ। এখন আমি আমার স্ট্রাকচারটাকে একটু দেখি, এই যে আমাদের এখানে একটা বক্স সিস্টেম হয়ে গেছে দেখেন, আমাদের ফ্রেমিং সিস্টেম হয়ে গেছে, ওকে। এখন এখানে কিছু কাজ আছে, আপনি যদি অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হন, আপনি যদি বড় লেভেলের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হন, আপনি সবসময় চাইবেন কি কর্নার টু কর্নার কাজ করার জন্য, মানে বিম টু বিম, ফ্রেম টু ফ্রেম। এখন যদি আর্কিটেক্ট চিন্তা করে, না ভাই আপনারা আমি এটা করতে দিব না, আপনি আমাকে এভাবে ফ্রেম করে দিবেন, তাহলে কিন্তু এটা একটা ক্যান্টিলিভারের মতো কাজ করবে, ঠিক আছে, এটা একটা ক্যান্টিলিভারের মতো কাজ করবে। তো ওইভাবে অ্যানালাইসিস করতে হবে। তবে আমি আপনাকে একটা তথ্য দিব, বিল্ডিং এর যে গ্র্যাড বিমটা আছে, গ্র্যাড বিম, গ্র্যাড বিম কোনটা, এই 3D মডেলে যাইয়া দেখেন যেই বিমটা শর্ট কলামের সাথে কানেক্টেড, এই যে এই বিমটা, এই বিমটা আপনারা কি দেখতে পাচ্ছেন, এই যে নিচতলায়, নিচতলায় সাপোর্ট থেকে উপরে শর্ট কলামে এই বিমটা সবসময় কলাম টু কলাম কানেকশন পাবে। তো সেই ক্ষেত্রে আমি প্ল্যানে গেলাম, প্ল্যান থেকে চলে যাব গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই, ওকে। সর্বপ্রথম আপনি গ্র্যাড বিম পলিসিটা কিভাবে করবেন, গ্র্যাড বিম এর পলিসিটা হচ্ছে কলাম টু কলাম, গ্র্যাড বিম এর পলিসিটা হচ্ছে কলাম টু কলাম অ্যানালাইসিস পলিসিটা। তাহলে আপনি গ্র্যাড বিমটাকে ফার্স্ট অফ অল কি করবেন, গ্র্যাড বিমটাকে কলাম টু কলাম কানেকশন করবেন সবার আগে। তাহলে আমি এতক্ষণ কাজ করছি অল স্টোরিতে, তো আমি এখন দিব অনলি ওয়ান স্টোরি, অনলি ওয়ান স্টোরিতে এসে আমি কাজ করব কিভাবে দেখেন, আমি এখানে এই বিমটাকে কানে ধরে এই কলামের সাথে কানেক্ট করব, কিভাবে কানেক্ট করব দেখেন, এখানে একটা অপশন আছে, এই যে
রিশেপ অবজেক্ট। এই রিশেপ অবজেক্টটাতে সিলেক্ট করে আপনি এটাকে যখন সিলেক্ট করবেন তখন দেখেন দুইটো পয়েন্ট ওপেন হয়েছে, এই পয়েন্টটাকে ধইরা এই কলামের কানেকশনে দিয়ে দেয়, এই হয়ে গেল। তাহলে আমার গ্রেড বিম এর কানেকশন পেয়ে গেল। আবার এখানে একটা সিস্টেম আছে, এই বিমটাতে আমারই কোনো হ্যাম্পার হবে না, এই বিমটা যাইয়া এই বিমটার উপরে পড়ছে, ঠিক আছে। এই একটা আরেকটা তথ্য শিখিয়ে দিই, একটা বিম যখন আরেকটা বিমের উপরে পড়ে, একটা বিম যখন আরেকটা বিমের উপরে পড়ে, তখন এই বিমটার মধ্যে আছে না প্রচুর টর্শন ক্রিয়েট হয়, ঠিক আছে। একটার এই বিমটাতে এই বিমের প্যাটের ভিতরে লাথি মারছে, তাহলে এই বিমের প্রচুর টর্শন ক্রিয়েট হয়। টর্শন কোথায় হয়? মোচড় তৈরি হয়, মোচড়। তখন আবার এই বিমটাকে বাস্তবে একটু ট্রিটমেন্ট করে ডিজাইন করে দিতে হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে। তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এটা আপনাকে বুঝাই দিবে, শিখাই দিবে। আমি যেহেতু স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিস করি, আমি আপনাদেরকেও বিষয়টা একটু বুঝাই দিব। তো এটা নিয়ে এত প্যারাশানি নাই। তো এখানে আসেন, আমি জাস্ট এই কলামের সাথে এই কলামটাকে কানেক্ট করে দিলাম। এখানে যে এক্সট্রা বিমটা বের হয়েছে এই বিমটাকে আমি ডিলেট করে দিব, ইডিটে যাব, ডিলেট করে দিব। ওকে, ডিলেট করে দিলাম। এই যে আমার গ্রেড বিমের ফ্রেমিং সিস্টেম চলে এরকম, আর আমি যদি উপরে উঠাই তাহলে আমার এরকম। তো আমরা আমাদের সাবমিশন ড্রয়িংটা একটু দেখি। সাবমিশন ড্রয়িং এ আমরা গ্রেড বিম কিভাবে দিচ্ছি একটু দেখি, সবার সাথে শেয়ার করি। এই যে আমাদের গ্রেড বিমটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই যে এটা এমন রাখছি কিন্তু এটা কানেকশনটা এইভাবে দিচ্ছি, হয়তো আর্কিটেক্ট ওইভাবে বলেছিল। আর ফ্লোর বিমটা কেমন দিছি, ফ্লোর বিমটাও আমরা ওইভাবে দিছি, কারণ এইভাবে দিলে স্ট্রাকচার ফেল করে, অ্যানালাইসিস এর পরে ফেল করে। তাহলে আপনি যদি চান আপনার এই বিমের কানেকশনটা ফ্লোর বিমের সাথে, ফ্লোর প্ল্যানের সাথে মিলিয়ে দেখেন আমার কিভাবে দিলে আর্কিটেকচারাল প্ল্যানের কোনো প্রকার অসুবিধা হবে না। এই যে দেখেন, আমি যদি এইভাবে দেই তাহলে আমার পার্টিশন ওয়ালের মধ্যে বিমটা পড়ে যাচ্ছে, পার্টিশন ওয়ালের মধ্যে বিমটা পড়ে গেলে আর বিমটাকে দেখা যাচ্ছে না। আর এভাবে যদি দেই তাহলে বাথরুম আর বারান্দার মধ্যে একটা দেখা যাবে, তবে বিমের কলাম টু কলাম কানেকশন দেওয়াটা খুবই ভালো, ঠিক আছে। কলাম টু কলাম কানেকশন দিয়ে কাজ করাটা খুবই ভালো, আমি বলে রাখলাম। তো আসেন, আমরা যেহেতু এখানে দিলে এই অ্যানালাইসিস করার পরে এই বিমটা কিন্তু ফেল করবে, কারণ এখানে সে কেন্টি হিসেবে কাজ করতেছে, কিন্তু বাস্তবে আমরা অহরহ প্র্যাকটিস করছি, একটা বিমের মাথার উপর আর একটা বিম পড়লে বিল্ডিং কিন্তু কোনো প্রকার রেসপন্স করে না। কিন্তু যখন বিল্ডিং বিল্ডিংটা একদম স্থির অবস্থায় আছে, বিল্ডিং যদি ধরেন নড়ে চড়ে উঠে, তখন কিন্তু এই জায়গায় টর্শন ক্রিয়েট হবে, কারণ সে তো এখানে কারো উপরে রেস্ট করার মানে শক্ত পুক্ত লোড ট্রান্সফার করার মতো কাউকে পাচ্ছে না, ঠিক আছে। বিম সবসময় কলামের উপরে লোড ট্রান্সফার করবে। আপনারা সবসময় মনে রাখবেন একটা বিল্ডিং এর স্ল্যাব, প্রথমে লোড আসে স্ল্যাবে, স্ল্যাব থেকে যাবে বিমে, বিম থেকে যাবে কলামে। তো আমি যদি বিল্ডিংটাকে ওভারঅল আর্থকোয়েক রেজিস্টিং ফ্রেম করতে চাই, তাহলে আর্থকোয়েক রেজিস্টিং ফ্রেম হচ্ছে ধরেন একবারে ভূমিকম্প সহনশীল বিল্ডিং হবে, এই কথা কেউ বলতে পারবে না ভাই, কারণ ভূমিকম্প হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা কিভাবে আসে এটা কেউ জানে না। তবে আপনি যদি কলাম টু কলাম, বিম টু বিম ফ্রেম সিস্টেম করেন, তাহলে আপনার বিল্ডিংটা নড়ে চড়ে উঠার সাথে সাথে আপনাকে বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার সময় দিবে। ব্যাপারটাকে বুঝতে পারছেন? সবাই চুপ মেরে আছে, একটু হাই হ্যালো দেন। একটা প্রশ্ন আছে। জি জি বলেন, বেশি কঠিন প্রশ্ন করেন না, আমি আবার পারবো না, ঝামেলা পড়ে যায়। মনে করেন 3 নম্বর গ্রিড লাইনে প্রায় লিফট কোর এর সহ 1 2 3 4টা বিম আছে, এই 4টা বিম তো একই গ্রিড লাইনে আছে, তো একই গ্রিড লাইনে কি বিভিন্ন সাইজের বিম হইতে পারে? একই গ্রিড লাইনে বিভিন্ন সাইজের বিম দিলে আসলে কার্যক্ষেত্রে একটু ঝামেলা হয়, কারণ হচ্ছে আমার রড গুলাকে বাঁকাইয়া উপরে উঠাইতে হবে, ঠিক আছে। আমি ফার্স্ট অফ অল এটা বিমটা মাত্র আঁকলাম, হ্যাঁ, কিন্তু আমি এখনো তো কাজ শেষ করি নাই, আমি অ্যানালাইসিস করবো, ডিজাইন করবো। আমি কথাটা বলতাম, যেমন এখানে আছে বিমের সাইজ 12-20, অবশ্যই এই পুরো বিমের সাইজ 12-20 হইতে হবে, এবং কি এই বিমের সাইজ 12-20 12-18 করতে গিয়া আমার যদি কলামের সাইজ মোটা করা লাগে তো আমি এটা করবো? আপনি তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কথা বুঝেন নাই? অবশ্যই, কারণ এখানে প্রবলেম হয় কি না, অসুবিধা নাই। এখানে আপনার নাম কি তা ভাইয়া? আব্দুল্লাহ ফরহাদ। ঠিক আছে ভরত ভাই, কঠিন প্রশ্ন করেন না, মানে দামলাত করে যাবেন পরে, সেটা তো অবশ্যই জেনে নিব আপনাদের থেকে। তো ধরেন এখানে আমি যে বিমটা এখানে সর্বোচ্চ বিম, ওই বিম দিয়ে কিন্তু এই ফ্রেমিং সিস্টেমটা হবে, ঠিক আছে। তাহলে
আপনারা এটা পরে আমি দেখাবো, এটাকে অ্যাসাইন করে দিলে কাজ শেষ। তো বিল্ডিংটাকে আর্থকোয়েক রেজিস্টিং ফ্রেম অনেকে বলে, আর্থকোয়েক রেজিস্টিং ফ্রেম, ওরে বাবা আর্থকোয়েক আইলে এটা ওই বিএসআরএম এর তারা বিজ্ঞাপন দেয়, বাংলাদেশে ভুল ব্যবহৃত ভূমিকম্প নিধরক রড, বুয়েট টেস্টেড ভূমিকম্প সহনশীল স্টিল একমাত্র আমরাই দিচ্ছি, বিএসআরএম আপনার কাঠামো তৈরিতে ব্যবহার করুন, ঠিক আছে? তখন আমার খুব হাসি পায়, তখন আমার খুব হাসি পায়। কি হাসি পায়? বিএসআরএম এমন কি রড বানালো যেটা আর্থকোয়েক থেকে বিল্ডিংকে রক্ষা করে ফেলবে? ওরে বাবা, এই খবর তো ভুজকলিটার যারা বানাইছে তারা মনে জানে না, জানলে মনে বাংলাদেশ থেকে রড লয়ে যেত, ঠিক আছে না? ভূমিকম্প সহনশীল কোনো বিল্ডিং এর না, হয়তো ভূমিকম্প সময় যাতে আপনাকে বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার সময় দিবে ওই টাইপের ফ্রেম বানা দিতে পারে, কথা বুঝছেন? কিন্তু ভূমিকম্পের মধ্যে বিল্ডিং হারায় থাকবে এরকম কোনো সম্ভাবনা নাই, কারণ ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ভিতরে সবচেয়ে সেরা, কারণ সে মাটির ফ্লে মাটির তলে যে আমাদের প্রত্যেকটা আমাদের ভূমি, আমরা যে ভূমির উপর দাঁড়াইছি এটা বিভিন্ন ফ্লেটে তৈরি হয়, বিভিন্ন রকম তৈরি হয়। তো কি করে আমি একটু বুঝাই, হ্যাঁ এটা ফ্লেটে তৈরি হয়, এই যে দেখেন এরকম একটা বক্স, আবার এরকম একটা বক্স, এরকম একটা বক্স, বিভিন্ন ফ্লেটে কানেক্টেড থাকে, তাই না? বিভিন্ন ফ্লেটে। এখন আমাদের বিল্ডিংটা আছে এই জায়গায়, আমাদের বিল্ডিংটা আছে এই জায়গায়, এইখানে ধরেন এইখানে। এখন আমাদের আমাদের এই ফ্লেটটা চেষ্টা করলো লাভ দিয়া এই ফ্লেটের কাছে চলে আসছে, এরকম মানে একটা ফ্লেটের উপর আরেকটা ফ্লেট উঠার চেষ্টা করে বা একটা ডাউন হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এই ফ্লেটটার উপরে প্রেশার আসে, তখন সে নেমে যাওয়ার চেষ্টা করে বা সরে যাওয়ার চেষ্টা করে, তখনই তো ভূমিকম্প ক্রিয়েট হয়। তাহলে আমার যদি এই যে মোশনটা ক্রিয়েট হবে, তরঙ্গ, তরঙ্গের ইংরেজি জানে কি তা, যে পুকুরে ঢিল মারলে যে একটা তরঙ্গ তৈরি হয়, এই তরঙ্গটা প্রেশারটা একটা স্কেল আছে, একটা স্কেল আছে, এই স্কেলটা বিভিন্ন রকম হইতে পারে, 8 মাত্রা ভূমিকম্প কয়, 10 মাত্রা ভূমিকম্প, 50 মাত্রা, 100 মাত্রা, এটাকে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস এর মাধ্যমে ক্যালকুলেশন করতে হয়। ইটেপসে একটা অ্যানালাইসিস সিস্টেম আছে, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, ওইখান থেকে টি এর ভ্যালু বের করে, টি টি এখানে ঠিক এন্টার, আমি একটা জিনিস বুঝাই, এখানে টি এর ভ্যালু বের করে মানে টাইম পিরিয়ড, বুঝছেন নি কাহিনীটা? টাইম পিরিয়ড, অনেকে বলে তুমি কি ইটেপস এর রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করতে পারো? জি স্যার পারি, এখানে টি এর ভ্যালু বাইর করে, টি এর ভ্যালু মানে টাইম পিরিয়ড বাইর করে, বিল্ডিংটা কতক্ষণ দুলবে, দুলে আবার আগের জায়গায় ফিরে আসবে। তো এই টাইম পিরিয়ডের কোনো বেল আছে, এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, এটা হচ্ছে কি রেসপন্স স্পেকট্রাম করে দেখে বিল্ডিং এর সুপার স্ট্রাকচারের সাথে সাব স্ট্রাকচার বা ওইখানে সয়েল কম্পোনেন্টও বসানো হয়, বসে দেখে। কিন্তু এই ধরনের অ্যানালাইসিস কে বলে ডাইনামিক অ্যানালাইসিস। তবে আমি আপনাদেরকে বলবো ডাইনামিক অ্যানালাইসিস এর তুলনায় স্ট্যাটিক অ্যানালাইসিস বেটার, কেন জানেন? কারণ ডাইনামিক অ্যানালাইসিস এ লোড কম আসে, কিন্তু স্ট্যাটিক অ্যানালাইসিস এ বিল্ডিং কে ঝাঁকাইয়া ফাটায় ফেলায়, কারণ স্ট্যাটিক মানে বিল্ডিং স্থির থাকবে, স্থির থাকার জন্য কি কি রড প্রোভাইড করার প্রয়োজন, কি কি ট্রিটমেন্ট প্রোভাইড করার প্রয়োজন। আর ডাইনামিক অ্যানালাইসিস হচ্ছে যে বিল্ডিংটা দুলবে, কতক্ষণ দুলবে, এই যে ধরেন লোড আসলো নিচে, এরকম তরঙ্গ তৈরি হলো, এই যে তরঙ্গ তৈরি হলো, তরঙ্গ ওয়েভ তৈরি হলো আর্থকোয়েকের সময়, হ্যাঁ। তো ডাইনামিক অ্যানালাইসিসে একটা জিনিস আউটপুট করা হয়, সেটা হচ্ছে বিল্ডিংটা কতটুকু দুলবে, দুলে আবার জায়গায় ফিরে আসবে, এই গ্যারান্টি ভাই কেউ দিতে পারে না। ডাইনামিক অ্যানালাইসিস করে অনেকে, অনেক হাই রাইজ বিল্ডিং এ 10 তলার উপরে গেলে ডাইনামিক করে, কিন্তু আমরা সিনিয়রদের সাথে কাজ করেছি, ডক্টরেট লেভেলের প্রফেসরদের সাথে কাজ করেছি, আমরা দেখেছি ডাইনামিক অ্যানালাইসিস বিল্ডিং এর লোড কম আসে, সেই ক্ষেত্রে ডাইনামিকে যে করতে হবে এরকম নয়। তবে ডাইনামিক করে কি বের করে তো বুঝাইলাম, টাইম পিরিয়ড টি এর ভ্যালু বের করে, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করে। কিন্তু আপনি স্ট্যাটিক এর মধ্যেও কিন্তু ডাইনামিক এর কিছু চেক করতে পারবেন। অনেকে আমাকে বলে ভাই পি ডেল্টা চেক করা বের করেন, পি ডেল্টা চেক মানে ফোর্স ভার্সেস ডিফ্লেকশন, ফোর্স ভার্সেস ডিফ্লেকশন কিরকম হয় আমি একটু বুঝাই। এরকম আমি যদি এই এলিভেশনটা একটু দেখি, আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিবো, আপনারা
কাজ করবেন, বাস্তবে কাজ করবেন এইরকম। এটা একটা লোড, হ্যাঁ এটা একটা লোড, এটার এই এই লোডটারে কয় ফি, ঠিক আছে? এই লোডটা যখন দিলাম, ধরেন আপনি যদি এটাকে মনে করেন লোড, সিপি এন্টার, এটা হচ্ছে ফি, আপনার প্রেশার দিলাম প্রেশার, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে পি, পি মানে কি ফোর্স, এখান দিয়ে প্রেশার দিলাম, আর এদিক দিয়া বিল্ডিংটার একটা ডিফ্লেকশন ক্রিয়েট হয়, এটার একটা ডেল্টা, এরকম এরকম একটা ডিফ্লেকশন ক্রিয়েট হয়, এটাকে বলে ডেল্টা, ঠিক আছে? এল এন্টার, এখানে দেখেন এরকম একটা ডিফ্লেকশন ক্রিয়েট হয়, ঠিক আছে? এই ডিফ্লেকশনটাকে বলে ডেল্টা, এরকম একটা ডেল্টা চিহ্ন চিহ্নের নাম নেরা এল এন্টার, এই যে এরকম একটা ডেল্টা, তো এটাকে বলে পি ডেল্টা চেক, মানে কতটুকু ফোর্স আসলো কতটুকু সরলো। আমরা কিন্তু ডাইনামিক অ্যানালাইসিস, এই স্ট্যাটিক অ্যানালাইসিস এর মধ্যে কিছু চেক করতে পারি, হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে চেক গুলো লাগে, আমি আপনাদেরকে লাস্টে দেখাবো পার্ট বাই পার্ট। তো জাস্ট আমি আপনাদেরকে কনফিডেন্স করার জন্য এই কথাটা এখন বললাম, যে ভাইজান অনেকে বলে রেসপন্স স্পেকট্রাম, ভূমিকম্প সহনশীল বিল্ডিং কিভাবে বানাইবা, হ্যাঁ ওই রকম গ্যারান্টি কেউ দিতে পারতো না, কিন্তু মনের শান্তির লেগে কিছু চেক করে, বুঝছেন নি ভাই? মনের শান্তি, একটু কথার উত্তরটা দেন, মনের শান্তি, বুঝেন নাই? হ্যাঁ ভাই, হ্যালো, মনের শান্তির লেগে অনেকে অনেক কিছু করে। আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, স্টেট থাকবে বিল্ডিং এর, ওটাই ভালো, ওটাই ভালো বিল্ডিংটা স্টেট রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেকে মনের শান্তির লেগে বিভিন্ন প্রকার চেক করে, এই চেক সেই চেক, তারা আমাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেল, এই চেক সেই চেক, হয় না এরকম বিজনেস? অনেকে বিল্ডিংটাকে ইবনে সিনা হাসপাতাল মনে করে, এই চেক সেই চেক, কত কি করলো কইরা, দেখা যায় ভ্যালু একটাই, দেখা যায় ঘুরে ফিরে এক্সিয়াল লোড ধরে ডিজাইন করে, পাইল ক্যালকুলেশন করে, ফাউন্ডেশন করে। তো কথা বললে অনেক কথাই বলতে হয়, অনেকে আবার আমাকে খুব, আমার প্রতি খুব খেপা, যে আমি সব কথা কয়ে দিতেছি ভিডিওর মধ্যে, হইলু হ্যাঁ এরা 8,000-10,000 টাকা করে ডিজাইন শিয়ে নুমানে আইয়ারি সব কয়ে দিতেছে, ওই পোলা আসলে ফাউল। আমি কো ভাই, আমি আসলে এটা ফাউল লোক, কিতা করতাম কর না, আমার না ভাই, এটা খুব ভালো লাগে মানুষের রেডি করতে, বুঝছেন নি ভাই? এখন আসেন, আমি এতক্ষণ যেগুলা কথা বললাম সবগুলা কথাকে আপনারা একটু গুরুত্ব দিয়ে চিন্তা করবেন, অ্যানালাইসিস করবেন, যে লোক কি কইল। হ্যাঁ, আপনাকে কখনো ভূমিকম্প সহনশীল বিল্ডিং বানানো পসিবল না, তবে ভূমিকম্প থেকে আপনাকে রক্ষা করার জন্য, আপনি যে বিল্ডিংটা যাতে আপনার মাথার উপরে ভেঙে না পড়ে, ওইটার জন্য বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার একটু সময় দিবে, ওই জন্য আপনি বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমটা, বিল্ডিং এর গ্রিডিং সিস্টেমটা একটু স্ট্রং করবেন, মানে বিম কলামের কানেকশনটাকে একটু স্ট্রং করবেন। তো আসেন, আমি এখন এই বিমটাকে এইভাবে ঝুলিয়ে না দিয়ে আমি বিমটাকে ডিলিট করে দিই, এর জন্য আমি অল স্টোরিতে যাবো, অল স্টোরিতে গিয়ে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ডিলিট করে দেব, কোথায় এডিটে যাব, ডিলিট। আমি যদি চাই এটাকে এভাবে কলাম টু কলাম কানেকশন করতে পারি, অথবা এটা যেহেতু ছোট বিম, এই বিমটা দিয়ে এই বিমের উপরে পড়বে, তো এখানে কিছু এক্সট্রা বার আমরা দিয়ে দেবো, এটাকে বলে টর্সনাল বার, আর মিস্ত্রিরা এটারে এক কথা ফেজ বার, বুঝেননি কথা, ফেজ বার বলে, মানে ফেজ বার বলতে কি একটু বুঝাই দিই, না করলে পরে কোন হ্যাঁ কয় নাই। এই যে দেখেন ফেজ বার হচ্ছে আর ইসি এন্টার, আর ইসি এন্টার, বিমে দুই জায়গায় রড হয়, এক হয়েছে এখানে রড হয়, এই বটমে রড হয়, বটমে রড হয় এরকম হয়, হ্যাঁ তারপর টপে রড হয়, এই জায়গায় রড হয়, আর ফেজ বার হচ্ছে বিল্ডিং এর বিমের ফ্যাটে রড হয়, এই যে ফ্যাটে, এরকম ফ্যাটে, এটা সিঙ্গেল লেয়ারও হইতে পারে, টর্শন, টর্শনের পরিমাণ যত বেশি এই রডের পরিমাণও তত বেশি, এরকম, বুঝছেন নি কথাটা? এটা এটা হচ্ছে একটা বিমের উপরে আরেকটা বিম পড়লে বাস্তব ডিজাইনের ক্ষেত্রে এরকম রড দিয়ে দিতে হয়, তবে মুখস্থ দিয়ে দিবেন না, আমাদের ইটেপসও এটা চেক করা যায়, টর্শনাল বার কোথায় কোথায় টর্শন আসছে ওই ওইটা ইটেপসে চেক করা যায়। আমরা ডিজাইনের, আমরা যখন মডেল দিয়ে অ্যানালাইসিস করে ফেলবো, তখন ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে প্রত্যেকটা বিষয়ে আমি আবার আপনাদেরকে ডিজাইন বুঝাই দিব, ইটেপস কি ভ্যালু দিল, ওভাবে কিভাবে কাজ করি, ঠিক আছে? ওকে, বিমের কাহিনী শেষ। এখানে আইসা আমি গ্রেড বিমে দেখলাম যে আমাদের এখানে একটা এক্সট্রা বিম হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে দিই, ওয়ান স্টোরি, ওকে, এডিট, ওকে। তাহলে আপনারা বুঝলেন কি, গ্রেড বিমের কানেকশনটা সবসময় কলাম টু কলাম করলে ভালো। আবার আরেকটা মজার বিষয় আপনাদেরকে আমি গোপন কথা কইয়া দিই, সেটা হচ্ছে যে অনেকে গ্রেড বিম রে গুরুত্ব দেয় না, বুঝছেন নি, অনেকে গ্রেড বিম কে গুরুত্ব দেয় না,
তবে আমি হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে আমি অ্যানালাইসিস করে অনেক কিছু দেখছি, তো আমি কিন্তু গ্রেড বিম রেক উস্তাদ মানি, বুঝছেন নি? এই ধরেন এটা হচ্ছে বিম, আর ইসি এন্টার, আর ইসি এন্টার, এটা নিচ্ছে না কেন? হ্যাঁ শর্ট কলামের উপরে। হ্যাঁ এই যে শর্ট কলামের উপরে একটা জিনিস বুঝেন, এটা হচ্ছে গ্রেড বিম, এই মাটির নিচে শর্ট কলামের উপরে একটা হচ্ছে গ্রেড বিম। এখন গ্রেড বিম বিল্ডিং এ যে আমি এতক্ষণ শিখেলাম কি ফি ডেল্টা, এটা কি ফোর্স, আর ডিফ্লেকশন হলে ডেল্টা, তখন প্রেসারটা সবচেয়ে বেশি কোথায় এবো আমার একটু বুঝায় কোন তো? হ্যাঁ প্রেসারটা গ্রেড বিমে, গ্রেড বিমে। এই যে দেখেন টর্শনটা কোন জায়গায় ঘটতাছে, যে ডেল্টা কিন্তু নিচ তলার থেকে তো ডেল্টা হইব, ডিফ্লেকশনটা তো নিচ থেকে হওয়ার চেষ্টা করব, ছুইটা যাওয়ার চেষ্টা করব। এই যে ফোর্স দিলাম, ডিফ্লেকশন সবচেয়ে বেশি কোথায়? মাটির উপরে। কিন্তু টর্শন সবচেয়ে বেশি কোথায়? মোচর, মোচর কোথায়? এই জায়গায় না, এই জায়গায় নেই। তাইলে গ্রেড বিমের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। তাইলে গ্রেড বিমের কানেকশনটা কলাম টু কলাম হওয়াটা জরুরি। বসা কথা কি বুঝা গেছে? হ্যাঁ। তাইলে আপনাদের এই ফিলোসফি গুলা বুঝতে হবে। অনেকে মনে বিরক্ত হইতেছেন কারণ এটা আপনারা আগে থেকে জানেন, ঠিক আছে, সরি ভাইয়া। তাহলে আপনাকে বুঝতে হবে গ্রেড বিমের, অনেকে গ্রেড বিমের উপরে কি এত লোড আসে না? দূর হ্যাঁ জানে গ্রেড বিমের উপরে লোড আসে না, ফ্লোর বিমে লোড আসে, কেউ জানে না এক্স্যাক্টলি লোডটা ক্রিয়েট হবে কোথায়, কারণ আর্কওয়ার্কের সময় তো আমি ওইখানে মেশিন লাগাই রাখি নেই যে কোন জায়গায় লোড আইবো, আমার এখানে ডেটা ডেটা হয়ে যাবে, কারণ আর্কওয়ার্কের সময় কোন কোন দিক দিয়ে প্রেশার আই এটা তো কেউ জানি না, নিচেও আসতে পারে, ওই সাইডেও আসতে পারে, সব জায়গায় আসতে পারে। তাই আমাদেরকে এর জন্য আমরা ইটেপস এর মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করি। তো গ্রেড বিমের গুরুত্ব এই জন্য বেশি, কেন বুঝাইলাম? কারণ ফোর্স আসবে, ডিফ্লেকশন ঘটবে, ফোর্স আসবে ডিফ্লেকশন, তো টর্শন সবচেয়ে বেশি কোথায়? গ্রেড বিমে। তাহলে গ্রেড বিম স্ট্রং হইলে না ডিফ্লেকশন ডেল্টা আবার জায়গায় চলে আসতো, ডেল্টা আবার এরকম এরকম হবে, সিপি এন্টার, এই যে ডেল্টা আবার জায়গায় চলে আসবে, এরকম বিল্ডিং এর সমান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, মানে ডিফ্লেকশনটা আবার সেম স্টেজে চলে আসবে, তাই না? তাহলে আপনি যদি বিম দুর্বল করে ডিজাইন করেন, গ্রেড বিম দুর্বল করে ডিজাইন করেন, তাহলে আপনার ফোর্সের ফলে যে টর্শনটা ক্রিয়েট হবে, ওই টর্শনে আপনার বিল্ডিং প্রথমবার কাইতইলে আর এটা ফিরাইব না, প্রথমবার যখন কাইতইব বিল্ডিং শেষ, কারণ আপনি তো উইক ডিজাইন করছেন, এর জন্য স্ট্রং কলাম উইক বিমের কথা বলা হয়েছে, কিন্তু আপনাকে জাজমেন্ট করে ডিজাইন করতে হবে, স্ট্রং কলামও দিতে হবে, স্ট্রং বিমও দিতে হবে, ঠিক আছে? তো আসেন, তাই আমি এটা বোঝানোর জন্য এটাই বলছি যে অবশ্যই গ্রেড বিম যাতে কি হয়, কে যেন আঁকাও কি করতেছে, অবশ্যই গ্রেড বিমটা যাতে কি হয় কলাম টু কলাম কানেকশন হয়। এটা কি, এটা কি আসলো, এটা ড্র করতেছে কি? হ্যাঁ চলে গেছে, ওকে এখন আসেন, এটা তো দরকার নাই। তো গ্রেড বিম এর কানেকশনটা কলাম টু কলাম হলো, এখন আসলে আমরা স্ল্যাব আঁকি, ঠিক আছে? স্ল্যাব আঁকা খুবই সোজা, একটা সিস্টেম করে রাখতে হবে বিমের মতোই। এখানে স্ল্যাব আঁকি, তো স্ল্যাব আঁকার তিনটে অপশন, প্রথম অপশনটা নেন, প্রথম অপশন, প্রথম অপশন, প্রথম অপশনে দিয়ে আমরা যে স্ল্যাব গুলো বানাই, থাকবে না ফুল স্টোরি, ফুল স্টোরি থাকবে, অল স্টোরি, এটা ফুল স্টোরি, ফুল স্টোরি, ফুল স্টোরি, বুঝছেন? ঠিক আছে, ডিলিট করে দিব। হ্যাঁ হ্যাঁ, আবার যেটা দরকার না এটা ডিলিট করে দিবেন, অসুবিধা কি? এই যে স্ল্যাব 6, স্ল্যাব 6 নিলাম, নেওয়ার পরে প্রথম স্ল্যাব আঁকার তিনটে অপশন, 1, 2, 3, তো প্রথমটা বিমের মতো পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, এই যে বিমের মতো পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে, ছেড়ে দেন। তারপরে এটা, এটাও বিমের মতো পয়েন্ট টু পয়েন্ট, এটাও বিমের মতো পয়েন্ট টু পয়েন্ট, আর এই, এরপরে আরেকটা জিনিস মজার বিষয়, সেটা হচ্ছে যে এটা, এটা দিয়ে তাড়াতাড়ি কাজ করার জন্য, যারা একটু তাড়াতাড়ি কাজ করবে এটাতে সিলেক্ট করে মিডলে মারলে হয়ে যাবো, না এটা মিডলে না, এটা কর্নার থেকে এই কর্নারে টান দিয়ে ধরে মাউসে টান দিয়ে দিতে হবে, ওকে হয়ে গেল। তো এখানে আরেকটা বিষয় আছে, আপনি এটাকে টান দিয়ে ধরে কলাম টু কলাম ছেড়ে দেন, এভাবে ছেড়ে দেন, এভাবে ছেড়ে, এখানে দেখেন এখানে একটা গ্রিড চালু হয়েছে না? হ্যাঁ, আপনি কিন্তু ভুলেও
এই এই তিন নাম্বার অপশন দিয়ে কাজ করেন নাই, যে স্ল্যাবটা ভাগ হয়ে যাইতেছে, দেখছেন স্ল্যাবটা ভাগ হয়ে যাইতেছে না, এই যে স্ল্যাবটা ভাগ হয়ে যাচ্ছে। তো এই ভুলে এই কাজটা করা যাবে না, স্ল্যাবকে কখনো ভাগ করা যাবে না, স্ল্যাব সবসময় হবে রিজিড ফ্রেম, মানে একটা ফ্রেম। তাহলে আপনি এই স্ল্যাবটাকে এইভাবে আঁকতে পারেন, ধরে এখানে ছেড়ে দেন, ধরে এখানে ছেড়ে দেন, ধরে এখানে ছেড়ে দেন, ওকে, তারপরে এখানে ধরে ছেড়ে দেন, এখানে লিফট কোর, এটা তো লিফট কোর, তাহলে আমার এখানে স্ল্যাব হবে, এটা ধরে ছেড়ে দেন। তো এখানে এসে আমি দেখতেছি একটা কর্নার ক্রিয়েট হয়েছে। তো আমি এটাকে দুই ভাবে আঁকতে পারি, আমি যদি গ্রাউন্ড ফ্লোরে মানে গ্র্যাড বিম লেভেলে যদি স্ল্যাব আঁকি তাহলে আমার এটা আঁকার প্রয়োজন আছে, আর নইলে প্রয়োজন নাই। তাহলে আমি উপরের ফ্লোরটাতে চলে যাই, উপরের ফ্লোরে যাই, দেখতেছি আমার স্ল্যাব আছে এইভাবে। তাহলে আমি কি করবো, একটা এটা এটা যেহেতু দুই দুই দুইটা দুই রকম, একটা গ্র্যাড বিম লেভেলে হচ্ছে আমার গ্র্যাড বিমটা কর্নার টু কর্নার ইনক্লাইন শেপের আছে, আবার উপরে এসে আমার এটা ইউনিফর্ম আছে। তো আমি একটা স্টোরিতে এঁকে নেই, তো ওয়ান স্টোরি ধরলাম ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরে আইকা পরে আমরা কপি করে দিব, এটাকে সিলেক্ট করলাম এইভাবে, এরপরে এটা ক্যান্টিলিভার হিসেবে কাজ করলো, ওকে। আঁকার পরে আমি একটু দেখি থ্রি ডিতে যাই, থ্রি ডিতে যাইয়া একটা জিনিস খেয়াল করেন, এটা দিয়ে চারদিকে ঘুরানো যায়, হ্যাঁ রোটেট। এখানে এসে আমি এই স্ল্যাবটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, হ্যাঁ এই যে সিলেক্ট করলাম, খুব ইজিলি সিলেক্ট করলাম, জাস্ট উপরের ফ্লোরে স্ল্যাবটাকে সিলেক্ট করলাম, এই যে এই স্ল্যাবটা, এই স্ল্যাবটা আর এই স্ল্যাবটা, ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি একটা জিনিস দেখি, কোথায় সিলেক্ট করলাম, আরেকটা সিলেক্ট হয়ে গেছে, এটা দরকার নাই, ওকে। সিলেক্ট করার পরে এখানে আমি জাস্ট এর ইয়া করে দিই, এটাকে কয় রেপ্লিকেট করে দিই নিচ থেকে একদম টপ পর্যন্ত। তো ইডিটে যান, ইডিটে যান, রেপ্লিকেটে যান, রেপ্লিকেট স্টোরিতে যান। আমি স্ল্যাবটা আঁকছি ফার্স্ট ফ্লোরে, আপনি চাচ্ছেন যে টপ ফ্লোর পর্যন্ত পাঠাবেন, তো সেকেন্ড টু টপ পর্যন্ত ক্লিক করেন, অ্যাপ্লাই দেন, ওকে দেন, হয়ে গেছে। ঠিক আছে, দেখেন যে কোনো কিছু শর্টকাটে কপি করার জন্য এই স্ল্যাবটা সব জায়গায় হয়ে গেছে, শুধু আঁকছিলাম একটা ফ্লোরে। এখন আসেন আমার এটাকে আমি ম্যানুয়ালি করে দিব, যেহেতু এটা ইনক্লাইন্ড আছে তো অবশ্যই ওয়ান স্টোরি রাখতে হবে, এর জন্য পয়েন্ট টু পয়েন্ট নেই, স্ল্যাব সিক্স পয়েন্ট টু পয়েন্ট, ওকে দিলাম, দিলাম, হয়ে গেল আমার বিল্ডিং এর স্ল্যাব আঁকা। এখন আরেকটা বিষয় খেয়াল করেন, আমাদের যেখানে যেখানে স্ল্যাব দরকার আমরা ওই জায়গায় স্ল্যাব গুলা রাখবো আর বাকি গুলাকে ডিলেট করে দিব। তো আমাদের তো বিল্ডিং এর তলায় স্ল্যাবের দরকার নাই, তাই আমি প্ল্যানে যাব, বেজে যাব, বেজে গিয়ে আমি বিল্ডিংটাকে ওয়ান স্টোরিতে রাখবো অবশ্যই, অল স্টোরি রাখলে সব স্ল্যাব ডিলেট হয়ে যাবে। তো ওয়ান স্টোরিতে এই সিলেক্ট 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 সিলেক্ট, তারপর ইডিটে যাব, ডিলেট করে দিব, বুঝতে পারছেন? এই যে দেখেন নিচে আর স্ল্যাব নাই, হ্যাঁ নিচে কিন্তু আর স্ল্যাব নাই। তো ওকে, এবার আমি টপ ফ্লোরে চলে যাব, টপ ফ্লোর, টপ ফ্লোরে এসে প্ল্যানে যাব, টপে যাব, টপে থাকবে শুধু সিঁড়ির রুম আর লিফটের রুম, আর তো অন্য কিছু দরকার নাই। তাহলে আমি অল স্টোরি না দিয়ে অনলি ওয়ান স্টোরি ধরবো, মানে ওয়ান স্টোরি টপ ফ্লোরের এই স্ল্যাব গুলাকে ডিলেট করে দিব। তো আমি একবারে ডিলিট করে দিই কলাম সহ, এগুলো তো আমার দরকার নাই, ডিলেট, এবার ডিলিট করে, ডিলেট, ডিলেট করে আমি এডিটে যাব, ডিলিট করে দিব, হয়ে গেল আমার মডেল। তারপর আমি টপ ফ্লোরে আমার টপ ফ্লোরের ছাদটা এঁকে দিব, আমার সেই সিঁড়ির চারপাশের ছাদটা এঁকে দিই। কিভাবে আঁকবো দেখেন, আপনি একবারে এঁকে দিতে পারেন স্ল্যাব সিক্স, স্ল্যাব সিক্স, অথবা স্টেয়ারের জন্য আমি আলাদা করে বানাইছিলাম স্টেয়ার, স্টেয়ারটা ধরেন, ধরে এখানে এনে ছেড়ে দেন, ওকে ছেড়ে দিলাম। আর লিফট মেশিন রুমের জন্য আমি একটা স্ল্যাব ধরছিলাম, এটাকে এখানে এনে ছেড়ে দেন, ওকে হয়ে গেল। তো আমার কাজ শেষ, আমি বিল্ডিং এর মডেল মোটামুটি ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ এখন আসেন, আমি বিল্ডিং এর আরো কিছু কাজ আছে, যেমন সিঁড়ির রুমটা আঁকতে হইব, তারপরে সিঁড়ির রুমটা সিঁড়িটা আঁকতে হইব, তারপরে বিল্ডিং এর যে বারান্দা বুরুন্দা আছে এগুলো একটু আঁকতে হবে। তাই আমি অটোকেট প্ল্যানে চলে যাই, অটোকেট প্ল্যানে এসে আমি দেখি টিপিক্যাল ফ্লোর প্ল্যান গুলো দেখলেই হয় আমার কোথায় ক্যান্টিলিভার আছে। তা আমি দেখলাম এখানে এখানে এই কলাম থেকে কতটুকু আছে, কলামের সেন্টার থেকে ধরবেন 2 ফুট আছে, হয়তো 2 ফুট আছে, 2 ফুট বা 2 ফুট, আপনি 2.5 ফুটও ধরতে পারেন, এখানে আছে কলামের সেন্টার থেকে ধরেন, এখানে 1 ফুট 11 আছে, ধরেন এই পাশে পুরোটার ভিতরে আপনি 2.5 ফুট একটা ক্যান্টিলিভার নিবেন, আর এই পাশে কলামের সেন্টার থেকে ধরেন,
একটু বাড়াইয়া ধরলে কিন্তু কোনো দোষ নাই, হ্যাঁ একটু বেশি লোড ক্যালকুলেশন হবে। আর হাই রাইজ বিল্ডিং সবসময় একটু বাড়াইয়ে ডিজাইন করতে হয়। এখানে আছে 1 ফুট 10, আপনি 2 ফুট ধরতে পারেন। এখানে ক্যান্টিগুলা কত আছে দেখেন, এটা সর্বোচ্চ কত আছে 6 ফুট 1 আছে, আর এটা সেন্টার থেকে কলামের সেন্টার থেকে ধরেন 4 ফুট 8 আছে। এভাবে করে আপনি বিল্ডিং এর ক্যান্টিলিভার গুলা শর্টকাটে ড্র করে ফেলতে পারেন। তাহলে আপনি কি করবেন, আপনি প্ল্যানে যাবেন, প্ল্যানে যাইয়া গ্রাউন্ড ফ্লোরে যাওয়া দেবেন। তো গ্রাউন্ড ফ্লোরে তো আর বারান্দা ক্যান্টি হইব না, হইব ফার্স্ট ফ্লোর থেকে। তো ফার্স্ট ফ্লোর ধরেন অ্যাপ্লাই, ওকে। তো আপনি এই পাশে 2.5 ফুট ক্যান্টি দিবেন, এই পাশে 2 ফুট ক্যান্টি দিবেন, এই পাশে আছে কিছু 6 ফুট 7 ফুট। তো আপনি যদি শর্টকাটে দিতে চান তাহলে ড্রতে যাবেন, ড্রতে গিয়ে পয়েন্ট নেবেন, ড্র জয়েন্ট অবজেক্ট। ড্র জয়েন্ট অবজেক্ট দিলে নিচে আসবে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। তো আমার দরকার হচ্ছে এক্স এক্সিস, হ্যাঁ। তাহলে এক্স এক্সিস কি দরকার, পজিটিভ দরকার। তো আমি এই পাশে নিব 2.5 ফুট, 2.5 ফুট নিলে আমি এক্স এক্সিস 2.5 ফুটের ইঞ্চিতে নিলে 30 ইঞ্চি। তো 30 ইঞ্চি দেন, আর এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, ওকে হইলো। আর এটাকে আপনি জিরো করে দেন, জিরো করে ওয়াই এক্সিস মানে এই পাশে, ওয়াই এক্সিস আবার নেগেটিভ, তাহলে ওয়াই এক্সিস এর দিকে -2 ফুট নেবেন, 24 ইঞ্চি। এটা আছে 1 ফুট 10, তা আমি একটু বাড়ায় নিলাম, ওকে। আপনারা আবার 1 ফুট 10 নিতে পারেন, তবে আমি সবসময় একটু হাই রাইজ বিল্ডিং ডিজাইন করার সময় একটু বাড়াইয়া ডিজাইন করি, একটু মনের শান্তির জন্য, যাতে বিল্ডিংটা একটু বেশি লোড ধরা হয়। আর এই পাশে একটা ক্যান্টি আছে 6 ফুট, আর সবগুলো আছে কত একটু দেখি, একটু এই ক্যান্টিটা আছে 6 ফুট, হ্যাঁ এই ক্যান্টিটা আছে কত 6 ফুট, আর এটা আছে 4 ফুট 8, এটা আছে আবার 3.5 ফুট, এটা আছে আবার 6 ফুট। তো আপনি একটু অ্যাজাম্পশন করে করবেন, এটা আহামরি দোষের কিছু না, আপনি আবার ড্রয়িং এর সাথে মিলেও করতে পারেন। এক্স এক্সিস বরাবর আপনি, এক্স এক্সিস বরাবর আপনি নেন, মাইনাস হবে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস 4 ফুট 8 ইঞ্চি ধরেন 5-এর কাছাকাছি, তো মাইনাস আপনি 16 নেন, 5 বারো 60। আপনি এই পর্যন্ত নিলেন 5 ফুট, আর 6 বারো 72, -72, এই ক্যান্টিটা আছে 6 ফুট, এখানে 6 ফুট, ঠিক আছে। তো আবার এখানে এসে কিছু ছোট হয়ে গেছে, একটু ড্রয়িংটা একটু দেখেন, আমি ড্রয়িংটার সাথে মিলে করতেছি যাতে আপনারা হেজিটেশনে না ভুগেন। এখানে আবার একটু গ্রিন স্পেস আছে 2 ফুট, আবার এটা আছে 3 ফুট 7, আপনি নিলেন 4 ফুট, একটু মাপজোক দিয়ে করবেন আর কি। তাহলে 2 ফুটের জায়গায় -24 ইঞ্চি, এই যে 24 ইঞ্চি একটু গ্রিন স্পেস আছে। আবার এই বারান্দাটা আবার ধরেন আছে 3.5 ফুট, ধরেন 3 বারো 36, -36 লন, -36 এই লন, 36 লন, 36 লন, ঠিক আছে। তাহলে খুবই ইজি, আপনি সুন্দর করে বারান্দাটা এঁকে ফেলেন এক শর্টকাটে, এই যে ড্র কুইক দিয়ে আপনি এটাকে এঁকে ফেলেন, এই পর্যন্ত ধরে টান দেন শেষ, এই পর্যন্ত ধরে টান দেন শেষ, তারপর এখানে গ্রিন স্পেসটা আছে এই, এখানে আবার এই পর্যন্ত হয়ে গেল, কোনো কাজ। আমাদের টাইম শেষ, 1 মিনিট শেষ, সবাই আবার সেম লিঙ্কে জয়েন দিয়েন, কারণ আমরা আজকে পুরো মডেলিংটা কমপ্লিট করে ফেলবো, তারপরে আমরা আজকে ক্লাস মুলতবি ঘোষণা করবো। তো সেম লিঙ্কে আবার সবাই চলে আসেন, আমার হাতে সময় কম, আমি এন্ড করে দিচ্ছি, সবাই সেম লিঙ্কে জয়েন দেন, হ্যাঁ ওকে।